সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এবং তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক জিয়া। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা সমালোচনা হয় তিনি হলেন তারেক জিয়া। তাকে বলা হয় ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক। আজকে আমরা জানব তারেক জিয়ার জীবনের নানা উত্থান পতন সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রাথমিক জীবন তারেক রহমান, তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত। তার শেষ অংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তারেক রহমানের জন্ম 1967 সালের 20 নভেম্বর। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি এবং মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী। তারেক রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেন। 1984 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি। পরবর্তী তিনি পেশা হিসাবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্র শিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করেন। বর্তমানে তারেক রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্র পড়ছেন। ব্যক্তিগত জীবনে তারেক রহমান বিয়ে করেন ডাক্তার জোবাইদা রহমানকে। তাদের একমাত্র সন্তান জাইমা রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেছেন। মজার বিষয় হচ্ছে এ তারেক রহমানের বিয়েতে ভিআইপি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা। রাজনীতি পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসাবে যোগদান করে তারেক রহমান তার রাজনৈতিক জীবনের সূচনা করেন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসাবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। 2001 সালের নির্বাচনেও তারেক রহমান মা বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত 2001 সালের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। 2002 সালের পর গণসংযোগ। 2002 সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন। দলের উদ্রতম পর্যায়ে নিয়োগ লাভের পরপরই তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ে নেতা কর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন। মূল সংগঠন সহ সহযোগী সংগঠন যেমন জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইত্যাদি আয়োজিত উল্লেখযোগ্য সংখ্যক মতবিনিময় সভায় তারেক রহমান কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও মাঠ পর্যায়ে নেতাদের বক্তব্য ও মতামত গ্রহণ করেন। মূলত এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধুমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। রাজনৈতিক দলের উত্থাপিত অভিযোগ। 2002 সালে 35 বছর বয়সী তারেক রহমানকে দলের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা হিসেবে দায়িত্ব দেওয়ার ফলে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক এবং সংসদের তৎকালীন বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে স্বজনপ্রীতি বলে চিহ্নিত করে এই সিদ্ধান্তের নিন্দা করেন। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ যারা 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিরোধী দলের দায়িত্ব পালন করেছিল, দলটির শীর্ষ নেতৃবৃন্দ এবং কিছু সংবাদপত্রের প্রকাশিত খবরে বিভিন্ন সময় তারেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগ আনে। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ তারেক রহমানের কার্যালয় ঢাকার বনানী সহ হাওয়া ভবনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ প্রচারিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ ছিল যে তারেক রহমানের তত্ত্বাবধানে হাওয়া ভবন সরকারের অদৃশ্য নিয়ন্ত্রক হিসাবে কাজ করেছে এবং তার বিরুদ্ধে বিদ্যুৎ খাত থেকে দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ আনা হয়। বর্তমানে 21 আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগ উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে এবং এই মামলায় এফবিআইয়ের কর্মকর্তা বাংলাদেশে এসে সাক্ষ্য দেন। তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গ্রেপ্তার। রাজনৈতিক দলগুলোর ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে দেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে 2007 সালের 11 জানুয়ারি নিয়মতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারকে অপসারণ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার প্রধান ছিলেন ফখরুদ্দিন আহমেদ এবং সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মঈনুদ্দিন আহমেদ। 12 জানুয়ারি উপদেষ্টা পরিষদ থেকে একটি মন্ত্রিসভা গঠিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে আরও 13টি দুর্নীতির মামলা দায়ের করা হয় ও তাকে বিচারের সম্মুখীন করা হয়। আটকা অবস্থায় শারীরিক নির্যাতনের অভিযোগ।
গ্রেপ্তারের কিছুদিন পর তারেককে আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থার অবনতির জন্য তার আইনজীবীরা আদালতে অভিযোগ করেন যে জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। আদালতের নির্দেশে চিকিৎসকদের একটি দল পরীক্ষা নিরীক্ষার পর আদালতকে জানায় যে তারেক রহমানের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ যুক্তিযুক্ত। এ পর্যায়ে আদালত রিমান্ডে নেওয়ার আদেশ শিথিল করে তা কমিয়ে একদিন ধার্য করেন ও জিজ্ঞাসাকারীদের সাবধানতা অবলম্বনের আদেশ দেন। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে ঢাকার শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে 2007 সালের 25শে আগস্ট খবর ছড়িয়ে পড়ে যে তারেক রহমান তার হাসপাতাল কক্ষে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন। মুক্তিলাভ 2008 আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি লাভ করে। প্রায় 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর সবগুলো মামলায় তারেক রহমান জামিন লাভ করেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো এই মুহূর্তে জাতীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে আছে। চিকিৎসা ও বিদেশি অবস্থান 2008 সালের 11 সেপ্টেম্বর তারেকে বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পুত্র তারেক রহমানকে দেখতে যান। সেই দিন রাতেই তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। বর্তমানে লন্ডনের সাউথ ওয়েলিংটন হসপিটাল ও লন্ডন হসপিটালে তার চিকিৎসা চলছে এবং চিকিৎসার সুবিধার্থে তিনি লন্ডনে সপরিবারে বসবাস করছেন। তারেক বিদেশে অবস্থান করায় তার বিরুদ্ধে করা মামলাগুলো বর্তমানে অমীমাংসিত অবস্থায় রয়েছে। বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল 2009 সালের 8ই ডিসেম্বর তারেকে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান সংগঠনটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। উক্ত কাউন্সিলে তারেক রহমানের একটি ধারণকৃত বক্তব্য উপস্থিত জনসমাজের উদ্দেশ্যে প্রচার করা হয়। বক্তব্যটিতে তারেক রহমান জানুয়ারি 2007-এ ক্ষমতায় আসা অগণতান্ত্রিক সরকারের হাতে আর অন্যায় গ্রেপ্তার ও বন্দী অবস্থায় নির্যাতনের বর্ণনা দেন। তিনি নিশ্চিত করেন যে আপাতত দৃষ্টিতে মনে হওয়া বিচার বিভাগীয় ব্যবস্থার আড়ালে তাকে নির্যাতনের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। তারেক রহমান তার শারীরিক অবস্থার বর্ণনা দেন ও জানান তার চিকিৎসা সম্পূর্ণ করতে আরও সময় প্রয়োজন। এই বক্তব্য প্রচারিত হওয়ার সময় উপস্থিতদের কেউ কেউ আবেগে কান্নায় ভেঙে পড়েন। এখনও দেশের জনপ্রিয় নেতা হলেন তারেক রহমান। নানান সময় নানানভাবে আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, কিন্তু পারেননি। বিএনপি থেকে বলা হয়েছে রাজনৈতিক কৌশলের কারণে তারাই তাকে আপাতত দৃষ্টিতে দেশে আসতে নিষেধ করেছেন। তবে তারেক রহমানই যে ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবেন সে বিষয়ে নিশ্চিত। তো এ ছিল তারেক রহমানের জীবনী। তারেক রহমান সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন।